রাতের অন্ধকারে বন থেকে গাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ছাপনা আঞ্চলিক বন বিভাগের অন্তর্গত ঝুঞ্চকা পঞ্চায়েতের শিরপুরা গ্রাম সংলগ্ন বনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের দুই কর্মী। তখন তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, রাতের অন্ধকারে চোরা কারবারিরা বন থেকে 14টি সোনাঝুরি গাছ কেটে নিয়ে যায় এবং গাছের অবশিষ্টাংশ রাস্তার উপরে ফেলে রেখে যায়। এর ফলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ হয়ে পড়ে। সকাল হতেই ঘটনা নজরে আসতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং তারা রাস্তার উপরে বিক্ষোভে সামিল হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের আগেও বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে। বারবার বন দপ্তরকে জানানো হলেও কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি, যার ফলে পুনরায় এই ধরনের ঘটনা ঘটল। শিরপুরা বন সুরক্ষা কমিটির এক সদস্য সুনীল বাবু ও স্থানীয় বাসিন্দারা বলেন, এর আগেও বহুবার গাছ কাটা হয়েছে। আমরা বন দপ্তরকে জানালে তারা বলেছিলেন এই ধরনের ঘটনা আর হবে না, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা ঘটল। এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে পথে নামব। আমি শিরপুরা বন কমিটির একজন সদস্য। মানে আজকে প্রচুর পরিমাণ গাছ কাটা হয়েছে, বেশ মোটা মোটা গাছ। এর আগেও আমাদের গাছ কাটা হয়েছিল, আমরা ফরেস্ট অফিসে জানিয়েছিলাম, কিন্তু ওইখান থেকে রেঞ্জার ম্যাডাম আর বিন ম্যাডাম এসে পড়ে সেই গাছ উদ্ধার করেও নিয়ে যায়। কিন্তু তখন আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমাদের আর এই জিনিস ঘটবে না। তারপরেও এতগুলো গাছ চুরি করছে, এর বিরুদ্ধে যদি কোনো না ব্যবস্থা হয় তাহলে আমরা ভোটর আন্দোলনে নামবো। আজকের বিষয়টি, আজকে অনেক গাছ কাটা হয়েছে, এখন সকাল থেকে ফোন করছি, বিন ম্যাডামকে ফোন করেছিলাম, বিন ম্যাডাম তুলেননি, একজন স্টাফকে ফোন করা হয়েছিল, এই মাত্র সে ফোন তুলেছে এবং বলল যে মনে হয় আসছে। ইয়ার আগের বারে আমরা একদম বাড়ির কাছের থেকে পেয়েছিলাম গাছ, বেশ মোটা মোটা 6-7টা গাছ ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ইয়েও করে নেই, স্টেপও নেয়নি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা শিরপুরা গ্রামের এখানে কিছুজন লোক জমা হয়েছি, রাস্তার মধ্যেখানে প্রচুর পরিমাণে দুষ্কৃতীদের দ্বারা গাছ রাতারাতি কেটে নেওয়া হয়েছে এবং খুব মূল্যবান গাছ, কমপক্ষে 12-14খানা গাছ কাটা হয়েছে। আমরা কিছুক্ষণ আগেও স্থানীয় প্রশাসনকে এবং বিটি অফিসে জানিয়েছি, বাট সেখানে কোনো আশ্বাসমূলক কথাবার্তা শুনতে পেলাম না এবং তারা ব্যাপারটাকে খতিয়ে দেখবে কি পরবর্তীকালে জানাবে হবে সেই ব্যাপারেও আমরা কোনো আশ্বাস পেলাম না। এর আগেও এরকম কাঠ চুরির ব্যাপারে বহুবার ঘটনা হয়েছে। এ বিষয়ে ছাতনা আঞ্চলিক বন বিভাগের বিট অফিসার সুস্মিতা টেরে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের কাছে মৌখিক অভিযোগ এসেছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তাদের নির্দেশ মতো এর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। গতকাল একটা অভিযোগ পেয়েছিলাম যে কমিটিতে গাছ কাটা গেছে কিছু, তো সেটা একটা মৌখিক অভিযোগ এসেছিল আমার কাছে, তো আমি স্টাফ পাঠিয়েছিলাম সেখানে তদন্ত করার জন্য। আর এখন পুরো ঘটনাটা আমরা দেখছি কি হচ্ছে, তারপরে একটা স্টেপ নেওয়া হবে। আর হায়ার অথরিটি থেকে আমার জানানো হয়েছে, সেই ব্যাপারটাও দেখা হচ্ছে। আচ্ছা, এর আগে গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও ঘটনা ঘটেছিল, একটা ঘটনা ঘটেছিল, সেটাও অ্যাকশন নেওয়া হয়েছে। আচ্ছা, আর সেটাও প্রধান থেকে জানানো হয়েছে, গ্রামের লোকদেরকেও সব ইয়ে করা হয়েছে, মিটিং করা হয়েছে, সেটা নিয়েও বসা হয়েছে। আচ্ছা, আর আপনারা বিষয় প্রশাসনিকভাবে কিছু দেখছেন কি? প্রতিবাদী আওয়াজ, আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।